তো ইতিমধ্যে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিয়েছে এবং সেই কোষ্ঠকাঠিন্যর সাথে সাথে কিন্তু পাইলস রোগটা আবার বেশি বেড়ে গিয়েছে। অনেকের পায়খানা রাস্তা থেকে রক্ত পড়ে এবং পায়খানার যে পাইলসের কারণে যে অতিরিক্ত যে মাংসটা বৃদ্ধি পায় সেটা কিন্তু অনেকের কিন্তু বেড়ে গেছে, যার কারণে আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। মূলত কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষার জন্য প্রথম সারির যে ধারণা করা হয় সেটা হলো যে পাইলসের জন্য পায়খানা বা কষা বা কোষ্ঠকাঠিন্যই দায়ী। এবার আমরা আসি আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা কেন দেখা দেয়। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যস্ত থাকি, কেউ ড্রাইভিং করি, কেউ বা অফিসে দীর্ঘ সময় ধরে বসে থাকি, কেউ বা কাজের ব্যস্ততার কারণে সঠিকভাবে সঠিক সময়ে খাবার অথবা পানীয় পান করতে পারি না, যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো দায়ী থাকে। এবং আরও অনেকের বদ অভ্যাস রয়েছে, যেমন ধূমপান করা, অ্যালকোহলজনিত খাবার পান করা, তারপরে মদ্যপান করা, এই জাতীয় আরও যত সমস্যা রয়েছে, যেসব খাবার মূলত আমাদের শরীরের জন্য উপকার না, সেই জাতীয় খাবার যখন অনেকেই গ্রহণ করে তখন কোষ্ঠকাঠিন্য সমস্যা আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে। এবং যখন দীর্ঘস্থায়ীভাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তখন আস্তে আস্তে কিন্তু পালসের দিকে বা অর্শগেজ এই জাতীয় সমস্যা দেখা দেয়। তো মূলত আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে কীভাবে মুক্তি পাবো? যদি আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি লাভ করতে পারি তাহলে আশা করি পালসের সমস্যা আমাদের জীবন থেকে চলে যাবে। পায়খানার রাস্তায় অনেকের প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যার এই সমস্যা রয়েছে সে বুঝতে পারে তার জীবন কতটাই কঠিন এবং তার এই ব্যথা কারো কাছে বলতেও পারে না এবং সহ্য করতেও পারে না, খুবই কষ্ট হয়। তো মূলত আপনাদের জন্য যে পরামর্শ, যাদের এই পালসের সমস্যা রয়েছে বন্ধুরা, ধরে আপনারা দীর্ঘ সময় ড্রাইভিং করেন বা দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে কাজ করেন, চেষ্টা করবেন যে ফাঁকে ফাঁকে একটু উঠে দাঁড়াবার জন্য বা 5 মিনিট রেস্ট নেওয়ার জন্য যদি হয় তাহলে খুব ভালো হয়। পাশাপাশি ধূমপান, অ্যালকোহল এবং মদ্যপ এই জাতীয় যদি কারো অভ্যাস থাকে সেগুলো ত্যাগ করবেন। যতই ব্যস্ত থাকুন না কেন সময় মতো খাবারটা খেয়ে নেবেন এবং পারিমিতে সবসময় শাকসবজি বেশি পরিমাণ রাখবেন, যেমন গরুর গোস্ত। আমরা যে সব গরুর গোস্ত খেয়ে থাকি শহরাঞ্চলে সব গরুর গোস্ত খেয়ে থাকি সেটা প্রচণ্ড পরিমাণে ব্রয়লার খাবার মিলানো হয়, যার কারণে গরুর গোস্ত থেকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো গরুর গোস্ত কিন্তু অনেকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে যদি আপনি গরুর গোস্ত খান সেক্ষেত্রে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা আরও বেড়ে যাবে। তো এই জাতীয় খাবার যেগুলো খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যায় এগুলো আমরা ত্যাগ করব। পাশাপাশি আমরা খাবার মেনুতে সবসময় সামুদ্রিক মাছ, তারপরে শাকসবজি, ফলমূল রাখার চেষ্টা করব। বিশেষ করে আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করব, পুঁই শাক, লাউ শাক, কদু শাক, এরপরে ডাঁটা শাক, পালং শাক, এই জাতীয় খাবার আমরা সবসময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিজনে যেই খাবারের প্রয়োজন প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আমাদের যেই সিজনে যেসব রোগ হয় সেই রোগ প্রতিরোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিজনে ফল ফলাদি, শাকসবজি বা ফলমূল যাই কিছু বলেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো অবশ্যই আমরা যদিও এটা ভিডিওর ভিতরে রিলেটেড না, তারপর আমি যেটা মনে করেছি যে পাইলস রোগটা মূলত কিন্তু এই কোষ্ঠকাঠিন্যর জন্যই দায়ী, সেজন্য আমি পাইলস সম্পর্কে বা কোষ্ঠকাঠিন্য বিষয়ে আপনাদেরকে প্রাথমিক একটি ধারণা দিয়ে নিলাম। তো আপনারা এই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, অথবা যদি আপনি কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করেন তার কাছ থেকে আপনি আপনার দৈনন্দিন রুটিনটা দয়া করে ঠিক করে নেবেন, তাহলে আশা করি পাইলস নামক এই কষ্টের জিনিস থেকে আপনারা মুক্ত পাবেন। তো এতক্ষণ তো আমরা কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আসি মূলত এই নর্মাল ট্যাবলেটটি আমরা কী কাজ করবে। বন্ধুরা আপনারা জানেন যে পাইলস রোগের 1 নম্বর ওষুধ হলো নর্মানল, আরও বিভিন্ন কোম্পানি বাংলাদেশে এই ট্যাবলেট উৎপাদন করে থাকে, তবে আমার কাছে রেনাটা কোম্পানির এই নর্মানল ট্যাবলেটটি ভালো লেগেছে, বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ট্যাবলেটটি সেবন করবেন, রোগের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ডোজ হয়ে থাকে, তো আমরা ডোজ এবং কতদিন খাবেন সব আমরা আলোচনা করব, সবাই সাথে থাকুন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। মূলত নর্মাল হচ্ছে ডায়াসমিন ও হেসপিডিনের ফিক্সড ডোজ কম্বিনেশন, অর্থাৎ 2টি ঔষধের বা 2টি উপাদানের সমন্বয়ে কিন্তু এই নর্মানল ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এটি মূলত ফিলোকোটেড ট্যাবলেট, এটি একটি এবং রক্তনালী রক্ষাকারী ঔষধ, এটি নরএডিনালিন এর রক্তনালীর সংকোচন ক্ষমতার প্রভাব তীব্রায়িত করে, ভেনাস্টোনে বৃদ্ধি করে এবং ব্লাড ভেনাস স্টেসিস হ্রাস করে, এটি শ্বেত রক্তকণিকার সংযুক্তি চলাচল এবং সক্রিয়তাকে প্রতিহত করার মাধ্যমে মাইক্রোসালকুলেটরি স্তরের প্রদাহকে প্রশমিত করে, এটি শিরার অতিভেদ্যতা হ্রাস করে এবং ক্যাপিলারি রেজিস্ট্যান্স বৃদ্ধি করে, এটি লসিকানালির সংকোচন বাড়িয়ে দেয় এবং লসিকা প্রবাহের উন্নতি করে। যে পদ্ধতি বর্ণনা করলাম, এবার মূলত আমরা জানতে পারবো যে এই ট্যাবলেটটির ভিতরে কী উপাদান রয়েছে। প্রতিটি ফিলোকোটেড ট্যাবলেট রয়েছে মাইক্রোনাইজড ডায়োসমিন বিপি 450 মিলিগ্রাম এবং
হেসপিরিডিন আইএনএন 50 মিলিগ্রাম। মূলত এই নরমাল ট্যাবলেটটি অর্শ, গেজ এবং পালসের জন্য খুব ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে অনেক প্রথম সারির যে পালসে ট্রিটমেন্ট হয় তার মধ্যে কিন্তু নরমাল ট্যাবলেটটি কিন্তু হয়তো আমরা প্রথম সারির দিকে রাখতে পারি। মূলত অ্যাকুইট হেমারয়েড রোগ, ক্রনিক হেমারয়েড রোগ, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, লিম্ফোডিমা এই জাতীয় রোগের জন্য মূলত এই হয়ে থাকে। স্বাভাবিকভাবে ট্যাবলেটটি বিভিন্ন ধরনের রোগ অনুযায়ী অর্থাৎ রোগীর অবস্থা অনুযায়ী কিন্তু ডোজ দেওয়া হয়ে থাকে। যেমন অ্যাকুইট হেমারয়েড যাদের সমস্যা রয়েছে, দুইটি ট্যাবলেট সকালে, দুইটি ট্যাবলেট দুপুরে, দুইটি ট্যাবলেট রাতে প্রথম চার দিন। ডোজগুলো অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, তাহলে আশা করি অনেক উপকার আপনাদের দেবে। আবার পরবর্তী ডোজটা হলো প্রথম সকালে দুইটি ট্যাবলেট এবং রাতে দুইটি ট্যাবলেট পরবর্তী তিন দিন। এরপর যাদের মেনটেন্যান্স ডোজ অর্থাৎ যদি প্রয়োজন হয় প্রতিদিন, যদি আপনার দীর্ঘস্থায়ী যদি দরকার হয়, সেক্ষেত্রে একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাতে দুই মাস সেবন করার চেষ্টা করবেন। ক্রনিক হেমারয়েড যাদের সমস্যা রয়েছে, একটি করে ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাতে দুই থেকে তিন মাস সেবন করবেন। যাদের ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রয়েছে, একটি করে ট্যাবলেট সকালে এবং একটি করে ট্যাবলেট রাতে দুই মাস। লিম্ফোডিমা যাদের সমস্যা রয়েছে, একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাতে ছয় মাস। এটা এই ডোজের যে চারটা আমরা বললাম, আপনি যদি বুঝতে কষ্ট হয় সোজাসুজি ডাক্তারের কাছে চলে যাবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার রোগের কথা বলবেন এবং আপনার ডোজটা খুব ভালোভাবে বুঝে নেবেন। যদি আপনি এলোমেলো ডোজ গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু উপকারের পরিমাণ একেবারেই কম। তো অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজটা বুঝে নিতে ওষুধটি সেবন করার জন্য। পার্শ্ববর্তীর ক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে মৃদু গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল এবং অটোনমিক ডিজর্ডার লক্ষ্য করা যায়, এসব ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কয়েকদিন সেবন করার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্বাভাবিকভাবে প্রতিনির্দেশনা এখনও ওষুধের কোনো তথ্য পাওয়া যায়নি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটা সেবন করা যাবে কিনা, গর্ভাবস্থায় প্রাণী দেহে পরীক্ষামূলক পর্যবেক্ষণে কোনো টেরাটোজেনিক প্রভাব পরিলক্ষিত হয়নি এবং এখন পর্যন্ত মানুষের উপর কোনো ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি, তাহলে আমরা গর্ভাবস্থায় ওষুধটি সেবন করতে পারবো ইনশাআল্লাহ। স্তন্যদানকালে মাতৃদুগ্ধের নিঃসরণের সম্পর্কে তথ্য না থাকায় চিকিৎসা চলাকালীন সময় স্তন্যদান নিষেধ, অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহার করা ঠিকই যাবে কিন্তু যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা না সেবন করাই উত্তম। অন্যান্য ঔষধের সাথে এখনও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখনও পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই নরমাল ট্যাবলেটটি খুবই কার্যকারী এবং খুবই উপকারী, যারা ইতিমধ্যে সেবন করেছেন তারা বুঝতে পেরেছেন। যদি নরমাল সম্পর্কে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে ভিডিওর ভিতরে যেসব প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেসব আলোচনা করা হয়েছে সেগুলো না করলে ভালো হয়, কারণ আপনার সময়ের মূল্য আছে, আমাদের সময়ের মূল্য আছে।